সকাল সকাল বাড়িটাকে আজকে ধাবা বানাবো বলে একদম মনকে প্রস্তুত করে নিয়েছি। বাড়ির কেউ একদম রাজি হচ্ছিল না, কিন্তু সবাইকে ধরে বেঁধে রাজি করিয়ে নিয়েছি। আজকে বানাবো তরকা, তাই জন্য তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর দেখো, পাশে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে সানরাইজে তরকা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দেবো। তরকা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে করা হয় না, বিকেলবেলা করে ঘুরতে বেরিয়ে যাই যে। দেখো, বলতে বলতে তরকাও রেডি হয়ে গেল, তো এখন সকালবেলায় খাবো ব্রেকফাস্টে তরকা আর রুটি আর সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ। কার কার তরকা রুটি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো নিজে রান্না করেছি, আগে নিজে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে, তারপরে তো বুঝবো যে বাড়ির লোকের থেকে বাহবা পাবো কি পাবো না, তাই না? তরকা রুটি খেয়েই চলে এসে দুপুরবেলায় রান্না করতে। আজকে দুপুরবেলায় মাছের তেল ভাজা করব, আর করব হচ্ছে ইলিশ মাছের একদম পাতলা ঝোল। দেখলেই আলু আর বেগুনগুলোকে ভেজে রেখেছি, আর এখন দেখো তেলের মধ্যে কিন্তু ইলিশ মাছ ছেড়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা পাতলা কিন্তু ইলিশ মাছের ঝোলটা কিন্তু রান্না করে নিলাম। এখন রান্না বান্না করে স্নান করে ফ্রেশ হয়ে এলাম, আর তোমাদের দাদা এখন আমাকে তাড়া দিচ্ছে খাবার দেওয়ার জন্য। কটা বাজে জানো? এখন বাজে 12:15। এখন জোর করছে খাবার দাও, খিদে পেয়েছে। এই কিছুক্ষণ আগে আমার যখন খিদে পাবে আমি তখনই খাবো, এটা হচ্ছে নিয়ম। না, রুটি তরকা খেয়েছে, ঠিক আছে? রুটি তরকাটা কি হজম হয়নি এখনো? এখন দুপুরবেলায় তোমার পেটে গ্যাসের সমস্যা আছে, তোমার হজম হতে দেরি হয়, আমার নেই, আমার তাড়াতাড়ি হজম। আমাকে একটু শান্তিতে বসতেও দেয় না যে হ্যাঁ ও রান্না করে স্নান করে এলে একটু বসবে, তা না। তাড়াতাড়ি বসা হয়ে গেছে, এবার যাও গিয়ে খেতে দাও। জালিয়া খেলো এরকম বর। আমার হ্যাংলা জুটি পরিবারের অনেকের মধ্যেই কিন্তু একই রকম প্রশ্ন, যে তুমি তোমার শ্বশুর বাবাকে কেন ভাত মেখে দাও? আসলে বাবা নিজে হাতে মেখে একদম খেতে পারে না, বাবা কিন্তু অনেক অসুস্থ, বাবা বাইরেতেও যেতে পারে না, ঘরেই থাকে সারাক্ষণ, ঘরেই হাঁটাচলা করে, ঘরের মধ্যেই থাকে, তাই জন্য এটা করতেই হয়। এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন অল্প একটু রেডি হয়েছি, আমার বরের সঙ্গে একটুখানি ঘুরতে বেরোচ্ছি, বেশি দূরে নয়, একদম সামনে একটু যাব, চলো তোমরাও দেখতে থাকো। টোটো করে প্রথমে গেছি কিন্তু আমি আমার বাবার দোকানে। বাবার দোকানে কিন্তু দারুণ একটা ক্র্যাকার্স বিক্রি হয়, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা খাবো বলে 5 টাকা নিয়ে বাবাকে দিয়েছি। বাবা খুব অপমান ফিল করে যে কেন আমার বাবাকে আমি টাকা দিয়েছি, দোকানটা তো তোর, সেটা বলে কিন্তু বাবা এখন আমাকে আইসক্রিম বের করে দিচ্ছে। আর তোমাদের দাদা ক্যামেরা করছিলো, ওর জন্যও দিয়েছে আইসক্রিমটা, দাম জিজ্ঞেস করে আরও রেগে গেছিলো, জানো তো কেন? তোকে কি আমি খাওয়াতে পারি না, এরকমটাই বলছিলো। টোটোয় যেতে যেতে এ এক কেলেঙ্কারি কাণ্ড, আকাশের অবস্থা দেখেছো কিরকম হয়ে গেছে, একদম আমাদের সুখ সহ্যই করতে পারলো না গো। ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, আর আমরা এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছি তোমাদের দাদাকে নিয়ে, আর আমি এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়লাম। তো ভালোই হয়েছে, বাড়ির পুজো হচ্ছিল বাস স্ট্যান্ডের পাশে, সেখানে একটু প্রসাদও পেয়ে গেছি। তো বৃষ্টি কমতেই টোটো করে কিন্তু চলে গেছি কাঁচড়াপাড়ায়। কাঁচড়াপাড়ায় নেমে দেখো এখন রাস্তা পার হচ্ছি, এখনও পুজো আসতে বেশ কিছুদিন বাকি আছে, ওই জন্য কাঁচড়াপাড়াটা একটু ফাঁকা, কিন্তু এরপর যখনই তুমি যাবে কাঁচড়াপাড়া এত বেশি ভিড় থাকবে যে তোমার বাড়ি আসতে কিন্তু 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। আশ্রাপাড়ে এসেছিলাম জুতো কিনবো বলে। কেন জুতো কিনবো তোমরা কি সেটা জানো? তো তার আগে বলি, জুতোর দোকানে গেছিলাম হচ্ছে পাওয়ার শু বা গোল্ড স্টার জুতোগুলো বলে, যেগুলো দৌড়ানোর কাজে লাগে সেই রকম জুতো কিনতে, কিন্তু আমার পায়ের মাপটা অত্যধিক বড়, সেই মাপের জুতো একদমই পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, জুতোটা কেন কিনছি বলি, আগে বিয়ের আগে দৌড়তাম, তখন একদম স্লিম ছিলাম, তাই ভেবেছি এখন আবার দৌড়োদৌড়িগুলো স্টার্ট করবো, কারণ আমি এখন অনেকটা মোটা হয়ে গেছি, আর মোটা হয়ে গেলে অনেক রকম জামা আমার হয় না, একে ওকে দিয়ে দিই, একটু কষ্টও তো হয় বলো। তো যাই হোক, এখন এসেছিলাম কুর্তি দেখতে, বাট কুর্তির কালেকশন আমার একদমই ভালো লাগছিল না, এখানে অনেক রকম কালেকশন ছিল কিন্তু আমার ভালো লাগেনি। যাই হোক, ঘোরাঘুরি করে আলটিমেটলি আমি কিছুই কিনে উঠতে পারিনি, তোমাদের দাদারও কিছুই ভালো লাগেনি। আসলে এরকমই হয় জানো তো, অনলাইন কেনাকাটা করে করে না, বাইরে গিয়ে কেনাকাটা করতে গেলে মানে কি এর থেকে মানে অনলাইনে দাম কম, এরকমটা ভেবে আর কেনাই হয় না। তো যাই হোক, তারপর ভাবলাম যে এসে যখন কিছু তো খেতেই হবে, ভেবেছিলাম কিছু খাবো না, রোগা হবো না, কিন্তু ওই যে ফুচকা দেখলে পরে মেয়েরাকে লোভ সামলাতে পারে, তার সঙ্গে আমার বরটাও হয়েছে, ফুচকা দেখলে ও নিজেও লোভ সামলাতে পারে না, তাই ও আর আমি দুজনে 10 টাকা 10 টাকার ফুচকা খেলাম। খেয়ে দেখলাম ফুচকাটা দারুণ হয়েছে, নিয়ে আরও 5 টাকার খেয়ে নিয়েছি, সত্যি ফুচকাটা অনেক ভালো হয়েছিল জানো। তো এখন দেখো কোথায় এসেছে, এখন এসেছে একটা ফোনের দোকানে, এখানে মায়ের জন্য ফোন কিনবো, আমার শাশুড়ি মায়ের জন্য ফোন কিনবো। মায়ের ফোনটা তো নষ্ট হয়ে গেছে, তো ফোনের পুরো ভিডিও, আর মা কিন্তু জানে না যে আমরা ফোন কিনতে এসেছি, মা জানে জুতো কিনতে এসেছিলাম, তো মাকে টোটালি একটা সারপ্রাইজ দেবো, সেই সারপ্রাইজ ভিডিও তোমাদের জন্য কিন্তু চ্যানেলে অবশ্যই আসবে। আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও।